তুমি কাটায় কাটায় হাঁটো কাদা কাদা কাদায় শোনায় শোনায় তো কাটায় ও ম্যাক্স আট মহিলা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনারা তো সবাই জানেন আমি বরিশাল গিয়েছিলাম তো এবার বরিশাল যাওয়ার ভিডিওটা ডিটেইলসে খরচ সহকারে আমি আমার পেজে অ্যান্ড আমার ইউটিউবে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আর এইখানে হচ্ছে বরিশাল যাওয়ার পর আমাদের বাড়িতে গিয়ে আমরা এবার মানে আমি এবার ঘেরে যাই যেটা বাবা থাকাকালীন আমি যেতে পারিনি এটার জন্য আমার আফসোস সারা জীবন থাকবে তো এবার বাড়িতে যে আমি বাড়ির ভিডিওটা নেই নেই নেক্সট টাইম গেলে অবশ্যই বাড়ি আমাদের বাড়ির ভিডিওটা নিব কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতর সাইডের ভিডিওটা আমি নেক্সটে যখন যাব তখন আমি আপনাদেরকে দেখাবো ঘুরে আর এখন আমরা যাব আজকে আমাদের ঘেরে তো ঘেরে যাওয়ার জন্য আমাদের পুরান বাড়ির পিছন দিয়ে যেতে হয় আর বৃষ্টির সময় তো অনেক ধরনের ঈদ মানে পানি জমে থাকে তো অনেক জায়গায় তো যাওয়া আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় নর্মাল ডেতে যখন শুকনা থাকে তখন আবার এই অসুবিধাটা হয় না তো আমরা এখানে গেট খোলার জন্য অপেক্ষা করতেছিলাম আর ঘেরটা আসলেও দেখতে একদম রাউন্ড মাঝখানে পানি অনেক ভালো লাগছে দেখতে আর মানে দেখতে অনেক ভালো লাগে যেরকম এই যে এখানে দেখাইতেছি এখানে সব হচ্ছে গিয়ে আমার ছোট ছোট করে এই যে কি বলে এটাকে ই আছে বোম্বাই মরিচ ছিল কলা গাছ ছিল পেঁপে গাছ ছিল এই যে কলা ছড়া ছড়া আছে আমাদের বাস এটা হচ্ছে পেঁপে গাছ আমি স্টেপ মানে যা যা দেখছি আমি আপনাদেরকেও জুম জুম করে দেখাবো দেখেন এখানে কলার মোচা আছে এটা হচ্ছে পেঁপে গাছটা আমি ফার্স্ট টাইম গেছি তো আমার কাছে সব কিছুই ছিল খালি যার জায়গায় আসছি সে বাদে এই এই ফিলিংসটা সবসময় রয়ে যাবে তো আমি এখানে স্পটে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আপনি এখানে কি কি দেখছি এই যে এখানে হচ্ছে গিয়ে গাছ কুমড়া মনে হয় এটা কুমড়া পাতা আমি যতটুকু এটা হ্যাঁ কুমড়া পাতাই ও এটা হচ্ছে পুঁই শাক এটা কী গাছ এটা আমি জানি না আপনারা কমেন্ট করবেন জানলে তারপরে এই যে কলা গাছ বেশিরভাগই হচ্ছে কলা গাছ পেঁপে গাছ আর এইটা হচ্ছে পেঁপে এই যে পেঁপে এইখানে এইটাতে মানে একটা ছোট পেঁপে সামনে আরও একদম তরা আছে এখান থেকে হচ্ছে গিয়ে ভাবি বোম্বাই মরিচ তুলতেছিল আমাদের বাসার জন্য এই যে বোম্বাই মরিচগুলো মানে রিসেন্টলি আসলে অনেক বোম্বাই মরিচই তোলা হয়েছে আমাদের এখান থেকে কিন্তু আমার আসা হয়নি ভিডিও করা হয়নি ভাবির আসছিল তো আমি তো যাইনি বিয়ের পর আমার এক মানে বাবা থাকাকালীন যাওয়া হয়নি তাই আমার যাওয়ার ওই আর ইচ্ছা ছিল না তাও জোড়াজোড়িতে গেলাম এই হচ্ছে বোম্বাই মরিচ এগুলো সবই বোম্বাই মরিচের গাছ এই যে আরও বড় হয় আসলে আমরা মানে যেই টাইমটাতে গেছি অলমোস্ট অনেক বোম্বাই মরিচ আমাদের তোলা হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে আকাশটাও কিন্তু অনেক সুন্দর ছিল যেন এই যে পেঁপে দেখেন পেঁপে আর কলা গাছের কলা একদম ঝুলে আছে কত মানে মাশাল্লাহ মানে ভরা এই ইটার মধ্যে পেঁপে ছিল আর এই পাশেরটার মধ্যে হচ্ছে কলা গাছ মানে কলা ঝুলে ছিল দেখতে অনেক ভালো লাগে এই এইগুলা এই যে পেঁপে আবারও দেখেন অনেক বড় আমরা এখান থেকে একটা পেঁপে নিব তো পেঁপে নেওয়ার জন্য আমরা আসলে জাজ করতেছিলাম মানে ভাবি আর রাজু মিলে জাজ করতেছিল যে কোন পেঁপেটা হচ্ছে গিয়ে নেওয়ার উপযুক্ত মানে নেওয়ার জন্য উপযুক্ত হবে তো আমরা এখান থেকে পেঁপে খালি সিলেক্ট করতেছিলাম এখানেও দেখছেন একসাথে কতগুলো পেঁপে মাশাল্লাহ ধরে আছে না দেখতে আসলে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগে তাও আমার ফোন এই যে এইভাবে নাকি চেক করা যায় যে কোন পেঁপেটা মানে উপযুক্ত হয়েছে পাড়ার জন্য এই জন্য ওই আমার দেবর এইভাবে টোকা দিয়ে দেখতেছিল আর কি কোনটা পুক্ত হয়েছে আচ্ছা যাই হোক এইভাবে এইভাবে সামনে আরও একটা এই যে এখানে দেখতেছেন এইখানে আবার পেঁপে গাছ গ্রাম বাংলায় না এই সব জিনিসগুলো দেখতেই সবচেয়েতে বেশি ভালো লাগে আর সুন্দর লাগে মানে সামনাসামনি সব রিয়েল আমরা এখান থেকেই মেবি একটা পেঁপে নিব এই দুইটা গাছের মধ্যে এইটা আর ওইটা তো আমরা ভাবিরা মিলে এইটাই সিলেক্ট করতেছিলাম যে কোনটা নেওয়া যায়
এটা অনেক এই যে মানে নখ দিয়ে ফাটাইলে বোঝা যায় যে কোন রসটা আগে বের হইলেই বের হয় আর কোনটা পরে বের হয়। যদি পরে বের হয় মানে এইরকম একটা কথা ছিল, আমি আসলে ভুলে গেছি। পরে এখান থেকে একটা পেঁপে মনে হয় আমাদের না হয়েছে, ওই যে ওই হাতের মধ্যে এই যে পেঁপেটা, এই পেঁপেটা নিছি। আর হচ্ছে এখান থেকে আর পর আবার কিছুভাবে বোম্বাই মরিচ নেয়। আমাদের পেয়ারা গাছও আছে, আমরা গাছও আছে একদম বাড়ির পাশে। এগুলো আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে করে দেখাবো যখন আমি নেক্সট টাইম বাড়িতে যাব। আর বাড়িতে গেলে ভিডিও করতে ইচ্ছা করে না, একমাত্র কারণ হচ্ছে আমাদের বাড়িতে একদমই নেটওয়ার্ক থাকে না। সো আমি ডাটাও চালাইতে পারি না, আমার সব কিছু থেকে একদম নেটওয়ার্কের বাইরে চলে যেতে হয়, যার কারণে আমি আপনাদেরকে ভিডিওগুলো ডিটেলসে দেখাইতে পারি না। তারপর এখানে একটু ভাবি যে দেখে এখানে কিছু ভেন্ডি ছিল, এই যে আমি জুম করে দেখাইছি, ভেন্ডি বা ঢেঁড়স। তারপর আমরা এই পুরান বাড়ির ভিতর দিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা করি। এখানে ওই যে আমি পা ধুবো তাই ও চাপকল চাপতেছিল। তারপর হচ্ছে আমাদের সবার পায়ে কাদা, মানে অলমোস্ট ওই জায়গায় যেতে হইলে যেহেতু বর্ষার সিজন সবার পায়ের মধ্যেই কাদা লাগছে ভালো মতোই। তো ওই যে বাচ্চাদেরও এই জিনিসগুলো দেখতে না আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, এই যে গরু হাঁস মুরগি মানে এগুলো আমার গ্রামে গেলে এগুলো দেখতে অনেক ভালো লাগে। ছোটোবেলা অনেক এগুলার নিয়া মানে আমি দাদার সাথে যাইতাম আগে গরু ছাগল নিয়া যখন বাড়িতে যাইতাম, এখন হয়তো বাড়িতে ওইরকম যাওয়া হয় না। অ্যান্ড এখন ভিডিওর সবচেয়ে মজার পার্ট আর সবচেয়ে ইয়ামি পার্ট, আর এটা হচ্ছে গিয়ে আমাদের মেয়েদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা পার্ট, জাম্বুরা আমরা কামরাঙ্গা। আর এইটা তো বরিশালে অনেক ফেমাস, আমি আমার মনে হয় এটা মনে হয় সব বাসায় বাসায় করে। তেঁতুল মরিচ চিনি লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে, আর এটা আমরা খুব মজা করে খাইছি আমরা সব যারা মিলা, যা হাজব্যান্ড মানে ভাই সবাই মিলা আর কি আমরা খাইছি। তারপর আসলে ওই দিনের পরের দিনই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, এটা ছিল বগায়। তো আমাদের আর বাড়িতে থাকা হয় নাই, সবাই একটা গাড়িতেই চলে আসি, যে গাড়িটা ভাইয়ারা নিয়ে গেছিল। আমরা লঞ্চে গেছিলাম, ভাইয়ারা গাড়িতে গেছিলো, তো আমরা সবাই লঞ্চে করেই গাড়িতে করেই চলে আসি। সবাই একটু বামে দাঁড়ানে, রিপন ভাই ও কি নামে তারপর ই করতে কে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।